হু ইজ অরি? কে এই লোক যে উড়ে এসে একদম জুড়েই বসলো বি টাউনে? এমন কোন সেলিব্রিটি বাদ নেই যার সাথে তার একটা সিঙ্গল ফটো নেই। বেশ কয়েকদিন ধরে নেটিজনদের একটা প্রশ্নে পুরো সরগম সোশ্যাল মিডিয়া। এর মধ্যে অনেক লেখালেখি হচ্ছে এই মিস্ট্রি গায়কে নিয়ে। যদি জানতে চান এই ব্যক্তির ব্যাপারে এবং বলিউড সেলিব্রিটিদের সাথে তার কানেকশনটা কিভাবে বিল্ড আপ হয়েছে, তাহলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এই ব্যক্তি বলিউডের তারকাদের সাথে সমস্ত ইভেন্ট পার্টিতে যেভাবে মিশে গেছে, ইনি এর মধ্যে বনে গিয়েছেন সোশ্যাল মিডিয়া সেন্সেশন। তাকে ট্যাগ লাগিয়ে দেয়া হয়েছে বলিউডের বিবিএফ, মানে বেস্ট ফ্রেন্ড ফর এভার আর কি। হলিউডের কাইলি জেনার থেকে শুরু করে বলিউডের দীপিকা পাডুকন, বলিউডের যে কোনো একটা সেলিব্রিটির নাম বলুন কার সাথে ছবি নেই অরির, খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে যাবেন। সো রিসেন্টলি এই অরিকে নিয়ে আরো বেশি হাইপ বেড়ে গেছে যখন জিও ওয়ার্ল্ড প্লাজার ওপেনিং এ এক ঝাঁক সেলিব্রিটিদের মাঝখানে অরিকেও দেখা যায়, তাও আবার নীতা আম্বানির সাথে ছবি তুলছেন। কিন্তু নেটিজনেরা মাথা চুলকাচ্ছেন এই ভেবে যে এই বন্ধুটা এতদিন কোথায় ছিল, করে কি, সে ব্যাকগ্রাউন্ড কি। ধৈর্য ধরুন, সবই বলছি। এনার আসল নাম হলো অরহান আউত্রামণি। ইনস্টাগ্রামে তার রয়েছে 5 লাখেরও বেশি ফলোয়ার। তার লিঙ্কডইন থেকে জানা গেল তিনি হলেন সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট এবং সেই সাথে রিলায়েন্স গ্রুপের স্পেশাল প্রজেক্ট ম্যানেজার। এখন আসি বলিউডের সাথে তার কানেকশন কিভাবে। সে প্রসঙ্গে কথা বলতে, সে অ্যান্ড সারা আলি খান নিউ ইয়র্কের সেম ইউনিভার্সিটি থেকে কিন্তু গ্র্যাজুয়েশন করেছে। অ্যান্ড সারার সাথেই তার প্রথম ফ্রেন্ডশিপ গড়ে ওঠে। অ্যান্ড এরপর ইন্ডিয়াতে এসে সারার থ্রো সেই ইয়াং জেনারেশনের বাকি সেলিব্রিটিদের সাথে কানেকশন বিল্ড আপ করে। সে মার্কেটিং এ অনেক ভালো এবং এরপর জিও গ্রুপের সাথে টাইড আপ হয় কিছু স্পেশাল ইভেন্ট রিলেটেড প্রজেক্টের আর্টিস্ট কোঅর্ডিনেটর হিসেবে। ব্যাস এভাবেই ধীরে ধীরে খাতির জমিয়ে ফেলে বলিউডে। তবে অরি নিজের কাজের ব্যাপারে একটু রহস্যই রেখে বেড়ায়। অ্যান্ড ইন্টারভিউতে বলেন তিনি খুবই হার্ড ওয়ার্ক করেন, কোনো 9টা থেকে 5টা জব না, জিমে যান, ইয়োগা করেন, ম্যাসাজ নেন, তারপর তার ফলোয়ারদের তার নিজের ব্যাপারে আপডেট দেন। উফ, বুঝাই যাচ্ছে খুবই বিজি থাকেন। ছোটবেলায় অরি নাকি হতে চেয়েছিলেন অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ার, সেটা হলেও এখন তিনি একাধারে সিঙ্গার, সংরাইটার, ফ্যাশন ডিজাইনার, ক্রিয়েটিভ ডিরেক্টর, স্টাইলিস্ট, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, শপার, ফুটবল প্লেয়ার, কিচ্ছু বাদ দেয়নি সে। একদম প্রতিভার ছড়াছড়ি রে ভাই। একসময় কিন্তু সে ওয়েটারও ছিল, সে ওয়েটার থেকে এখন বি টাউনের বেস্ট ফ্রেন্ড। অরি বলেন মেনলি কাইলি জেনারের সাথে তার ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তিনি ফেম পেতে শুরু করেন। অ্যানি হাথওয়ের মতো হলিউড সেলিব্রিটিদের সাথেও রয়েছে তার ফ্রেন্ডশিপ। অরির বন্ধু কিন্তু আবার যে কেউ হতে পারে না, বন্ধু হতে হলে অবশ্যই তার সাথে সেলফি ভালো আসতে হবে, নয়তো ফেমাস হতে হবে। এখন দেখুন আপনি কোন টাইপের মধ্যে পড়েন, তারপর চেষ্টা করে দেখতে পারেন অরির বন্ধু হতে পারেন কিনা।